বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। এমডি তাহের ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকের ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করলাম। বিকালবেলা এখানে রান্নার জন্য আর কি আমি মাছ ভিজিয়ে নিলাম, তারপর এখানে পেঁয়াজ রসুন তারপরে ভেন্ডিগুলো আমি ক্লিন করে রেখেছি। ভেন্ডিগুলো কাটার আগে যদি ধুয়ে রাখা যায় তাহলে আর একটা আর কি ভেন্ডির যে একটা আঠালো একটা ভাব থাকে ওইটা আর হয় না। তো এখানে আমি এক চুলায় মাছ বসিয়ে দিলাম, আরেক চুলায় ভেন্ডি রান্নার জন্য আর কি। তো মশলাটাও কষিয়ে নিচ্ছি, দুই চুলায় দুইটা বসিয়ে দিলে ঝটপট হয়ে যায়। এর আগে আমি একটা সবজি রান্না করেছি, ইদানিং সবজিটা খাওয়া হয় কারণ সবজিটা খেলে আমার জন্য ভালো ভালো আর তেমন আমার ক্ষতি হয় না তার জন্য আর কি। আর আজকে এই তো ভেন্ডি দিয়ে আর কি পাঙ্গাস মাছ রান্না করব, এটা আমার অনেক সুন্দর একটা খাবার, তো অনেক মজা লাগে আর কি ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে। আপনাদের কার কার পছন্দ আমার কমেন্ট বক্সে জানাবেন। তো অনেক দিন পরে আজকে আর ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছি। তো এখানে আর কি আমি পেঁয়াজটা দিয়ে তারপর আর কি লবণ পরিমাণ মতো দিয়েছি, পেঁয়াজটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যাবে। আর ওইদিকে তো আমি ভেন্ডিগুলোও কেটে নিয়েছি, আর এই চুলায় মাছ ভাজাও হয়ে গেছে। আর সবজিটা আমি আগেই রান্না করেছি, আজকে আর সবজি রান্নাটা দেখেনি, শুধু সবজিটা একটু শুট করেছি এই আর কি। তো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তো এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা তো অলরেডি হয়েই গেছে, তো এখন ভেন্ডি হতে সময় লাগে না। তো কিছু 2-3 মিনিটের মতো আমি ভেন্ডিটা মশলাটার সাথে কষিয়ে তারপর আর কি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যেন পরবর্তীতে আপনারা চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যে সকল আপুরা অলরেডি সে কাজটা করে ফেলেছেন তাদের জন্য অনেক দোয়া। আর যে সকল আপু ভাইয়ারা আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনেক দোয়া। আর যারা আমাকে শুরু থেকে এখন অবধি সাপোর্ট করতেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আর যারা আমার ভিডিওটা দেখেন বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ কষ্ট হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে ভয়েস দিতে গিয়ে কতবার যে ভয়েস উল্টাপাল্টা হচ্ছে, কি হচ্ছে আমি নিজেও জানি না এই আর কি। তো শরীরটাও তেমন ভালো লাগতেছিল না, আর আজকে ব্যথাটা প্রচুর বেড়েছে, তো তার জন্য আর কি ভয়েসটা দিতেও তেমন ভালো লাগতেছিল না। আর তো এখানে আমার কিন্তু মাছটা মাছের মাথাও দিয়ে ফেলেছি, আর মাছের মাথাটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে তারপর 2-3 মিনিটের মতো আর কি রান্না করে নিব। শরীর এখনই ভালো তখনই খারাপ, যখন একটু ভালো লাগে তখন মনে হয় যে রুমের যা কাজ আছে তাড়াতাড়ি করে ফেলি, আর যখন খারাপ লাগে তখন কোনো কিছুই করতে ভালো লাগে না, রান্নাটাও করতে ভালো লাগে না, মনে হয় যে বসে থাকি খাবার খেতে হবে না, ওরকম মনে হয় আর কি। কী করার, খেতে হবে, যতই কষ্ট হোক খাবারটা কন্টিনিউ করতে হবে, কম খাই আর বেশি খাই যেহেতু মোহাম্মদ আছে। আর বাহিরের খাবারটাও তেমন ভালো লাগে না, বাহিরের খাবারটা ক্ষতি করে তার জন্য আর কি বিশেষ করে খাওয়া হয় না। তার জন্য চেষ্টা করি যে রুমে একটু রান্না করার জন্য যতই কষ্ট হোক। আর এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ভেন্ডি হতে তো সময় লাগে না ঝটপট হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের কিন্তু যতই কষ্ট হোক চুলার কাছ থেকে আমাদের ছুটি নেই, সব কিছুর কাছ থেকে আমাদের ছুটি থাকলেও চুলার কাছ থেকে কিন্তু আমাদের ছুটি হয় না, যতই কষ্ট হোক আমাদের চুলার কাছে যেতেই হবে, সেটা সিম্পল খাবার হোক আর বেশি আর কি অনেকক্ষণ রান্না করে খাবারটা আর কি। যেগুলো ধরেন এই যে ভেন্ডি বেগুন এগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, টমেটো এগুলো আর কি, তারপর আমাদের চুলার কাছে যেতেই হবে। তো এই যে দেখুন আমার ভেন্ডি তরকারি ফাইনাল লুক, তো মাশাল্লাহ অনেক মজার ছিল, অল্প মশলায় হলেও খাবারগুলো মজার ছিল। তো এই যে সবজিটা রান্না করেছিলাম, তো সবজিটার মধ্যে আমি ধনিয়া পাতা দিইনি, তো এখন দিয়ে দিলাম, তো এটাও আপনাদের সাথে একটু শ্যুট করে নিলাম। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমার যেগুলো কাজ ছিল ওইগুলো আর কি করে নিলাম। তো আজকে সবজির মধ্যে কিন্তু আমি ভেন্ডিটাও দিয়েছি, আর সবজিটা দিয়ে মোহাম্মদের আব্বু রুটি খাবে, ওই যেহেতু আজকে ভাত খাবে না, আর ওই ভেন্ডি তেমন পছন্দ করে না, ভেন্ডিটাই বিশেষ করে আমার খুব পছন্দের একটা খাবার,
আর আমার মোহাম্মদও একটু পছন্দ করে। তো এই যে রান্না করে এসে দেখি যে মোহাম্মদ বিছানার চাদরের খুবই 12টা বাজিয়ে রেখেছে, কি করব বল। তো এইখানে সব কিছু গুছিয়ে তারপর আর কি একটু দুধ গরম করে নিলাম, পাউরুটি দিয়ে ভিজিয়ে খাবো। তো আর কি এখানেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।